প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ ওমর ফারুক তোমাদের সাথে আজকে নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো এই ত্রিকোণমিতিটা অনেক মজার একটা সাবজেক্ট, অনেক মজার একটা অধ্যায়, যদি আমি বুঝতে পারি। আর এই বুঝার জন্য দরকার হলো সূত্র। এই সূত্রগুলোকে যদি আমরা মেমোরাইজ করতে পারি, তাহলে ত্রিকোণমিতিটা এত সহজ যা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা আগে, সবার আগে সূত্রগুলোকে ভালোভাবে মেমোরাইজ করব। আর এই সূত্রগুলোকে মেমোরাইজ করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আগে আমাদেরকে ত্রিকোণমিতির বিষয়ে পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। তো চলো, কথা না বলে আমরা আমাদের কাজগুলো শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে পরিচিতি হই ত্রিকোণমিতির কি কি জিনিস আমাদেরকে জানতে হবে। এই জিনিসগুলো তোমরা আগে কখনো পড়ো নাই, এইটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। তাই এটাকে নিয়ে ফার্স্ট আমরা স্টার্ট করলাম। একে একে আমরা এই পুরো বইয়ের প্রতিটা পার্টকে নিয়ে আমরা আলোচনা করতে পারব। তো আগে আমরা শুরু করে দেই। এখানে কি লেখা আছে? সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। আর এই যে একটা মান দেওয়া আছে, এটাকে বলা হয় থিটা, যাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো অনেক রকম হতে পারে, যেমন আলফা, বিটা, গামা, থিটা, এরকম অনেক কিছু হতে পারে। তো আমাদের বইতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো কি? থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিসগুলো নিয়ে জানলাম? সাইন, কস, টেন, কোসেক, সেক, কট এবং একটা অনুপাত যেটাকে বলা হয় থিটা। আমরা কি সবাই বুঝতে পারছি? এইবার আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে, প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগবে। এখানে আসছে প্রয়োজনীয় সূত্রগুলো, সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা, এটাকে বলা হয় কোণের মান। এই থিটাটা হলো কি? কোণ, ত্রিকোণমিতিক অনুপাত, এটা একটা কোণ। সাইন থিটা ইকুয়াল টু কি হবে? ওয়ান বাই কোসেক থিটা। সাইন থিটার বিপরীত অনুপাতটাই হলো কি? ওয়ান বাই কোসেক। আর কোসেক থিটার বিপরীত অনুপাত ওয়ান বাই সাইন। সেম দ্যাট, কস থিটা ইকুয়াল টু কি? ওয়ান বাই সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা। এরপরে আবার চলে যাব টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট। কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন। টেনকে আমরা আবার ভাঙতে পারি সাইন বাই কস, কটকে ভাঙতে পারি কস বাই সাইন। এখন প্রশ্ন হইতে পারে যে এগুলো কখন কোথায় ইউজ করব। আমরা যখন অঙ্কে যাব তখন বলে দিব যে কোনটা কখন কোথায় কাজে লাগবে। তাহলে আমি আবার একটু তোমাদেরকে জানাই, সাইন থিটা মানে হলো, সাইন থিটার বিপরীত অনুপাত হলো ওয়ান বাই কোসেক, কোসেকের বিপরীত অনুপাত ওয়ান বাই সাইন, কসের বিপরীত অনুপাত ওয়ান বাই সেক, সেকের বিপরীত অনুপাত ওয়ান বাই কস, টেনের বিপরীত অনুপাত ওয়ান বাই টেন, কটের বিপরীত অনুপাত ওয়ান বাই টেন। এই জিনিসটা মনে রাখার জন্য একটা আলাদিনের চেরাক তোমাদের জন্য রেডি করা হয়েছে, সেটা হলো এটা। যদি আমরা এই চিত্রটাকে, এই ষড়ভুজটাকে যদি কেউ আমরা সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে এই সূত্রগুলো আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। দেখো কীভাবে কি, এখানে আমরা একটা ষড়ভুজ আঁকলাম। প্রথমে টেন, সাইন, কস, কট, কোসেক, সেক। এখানে এই মানগুলো সিরিয়ালি আমাদেরকে মনে রাখতে হবে। আর এই সিরিয়ালি মনে রাখার জন্য কিন্তু আরেকটা সহজ সিস্টেম বলে দিচ্ছি, সেটা হলো একটা কবিতা। কবিতার ছন্দে ছন্দে মনে রাখো। যদি তুমি কবিতার ছন্দে ছন্দে মনে রাখতে পারো তাহলে তো কোনো কথাই নেই। যেমন তাহার সাথে কইব কথা কোন সুখে, এইটা কিভাবে হলো এইবার খেয়াল রাখো। তাহার বলতে আমি বুঝাইলাম কি এখানে? টেন। সাথে বলতে বুঝাইলাম কি আমি? সাইন। কইব বলতে বুঝাইলাম কস। কথা বলতে বুঝাইলাম কট। কোন বলতে বুঝাইলাম কোসেক। আর সুখে বলতে বুঝাইলাম সেক। তাহলে যদি তুমি মনে রাখতে পারো তাহার সাথে কইব কথা কোন সুখে, এইটা যদি আমি সিরিয়ালি মনে রাখতে পারি, তাহলে টেন, সাইন, শুধু এই জিনিসটা মনে রাখতে হবে। ফার্স্ট স্টার্টিংটা হবে এখানে টেন, এখান থেকে শুরু হবে। তাহলে তাহার সাথে কইব কথা কোন সুখে, তাহার সাথে কইব কথা কোন সুখে, সুন্দরভাবে তোমার কাছে মনে হবে, তৈরি করা সম্ভব।
এটা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমি আবার একবার তোমাদেরকে আবার একটু মনে করাই দিই। এইখানে সাইন মানে কি পাইলাম আমরা জানি, ওয়ান বাই কোসেক। কোসেক মানে কি? ওয়ান বাই সাইন। সেম দ্যাট কস মানে কি? ওয়ান বাই সেক। সেক মানে কি? ওয়ান বাই কস। আবার দেখো টেন মানে কি? ওয়ান বাই কট। কট মানে কি? ওয়ান বাই টেন। জাস্ট এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য এই সূত্রগুলো কোনো ব্যাপার হয় না। বুঝতে পারছি কথাগুলো? তোমরা বারবার এই জিনিসগুলোকে দেখবা দেখবা একদম সহজ। তবে সবচেয়ে মূল জিনিসটা হলো এই সরবুজটাকে যদি আমরা কেউ মেমোরাইজ করতে পারি তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যায়। আমরা কি বুঝতে পারছি জিনিসগুলো? যদি বুঝে থাকি তাহলে আমরা চলে যাই পরবর্তী সূত্রতে। স্কোয়ারের সূত্রগুলোকে আমরা এখন চলে যাব। তাও সেই স্কোয়ারের সূত্রের জন্য কিন্তু সেই আলাদিনের চেরাগ এটা কিন্তু লাগবেই। তাই এই জিনিসটাকে আমরা আরেকটু মনে রাখার জন্য এবার আমরা আরেক দিকে চলে যাই। দেখো এইবার আমরা চলে যাব একটা সূত্রকে আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এই সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এই সূত্রগুলোকে, এই জাতীয় সূত্রগুলোকে আমরা একদম সহজে মনে রাখতে পারি। দেখো এই ষড়ভুজটার ভিতরে ছয়টা ত্রিভুজ আছে, আমরা সবগুলো ত্রিভুজকে নিয়ে কাজ করব না। এখানে আমরা এইটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ত্রিভুজগুলোর মধ্য থেকে আমরা দুই নম্বর চার নম্বর ছয় নম্বর এই তিনটে ত্রিভুজকে নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা সবসময় জানি ঘড়ির কাঁটার দিকে আমরা কাজ করতেছি। এখন যদি ঘড়ির কাঁটার দিকে যাই ক্লক ওয়াইজ হয় তাহলে এইটাকে সবসময় মনে রাখো এইটা এ, এইটা বি, আর এটা হচ্ছে কি সি। আবার এটাকে যদি আমি মনে করি, খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ঘড়ির কাঁটার দিকে যাবে, কোন দিকে যাবে দেখো, এই দিকে গিয়ে আবার এই দিকে চলে আসবে, এইটা এ, এইটা বি, এইটা সি। যদি আমি মনে করি তাহলে তুমি কি পাও এবার তুমি খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান স্কোয়ার মানে কি, আমরা লিখতে পারি ওয়ান। এই হলো মূল সূত্র। এই মূল সূত্রটার উপর ভিত্তি করে আমরা আরও অনেকগুলো সূত্রের আবির্ভাব ঘটাইতে পারি। এবার দেখো কিভাবে আসে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে মূল সূত্র। এখন এই সূত্রের উপর ভিত্তি করে আমরা আরও অনেকগুলো সূত্র তৈরি করে নিতে পারি। দেখো সেটা হচ্ছে কি কি, মনে করো আমাকে দেওয়া, আমার কাছে জানতে চাইলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, তখন আমি যাকে দরকার তাকে রেখে দিলাম আর যাকে দরকার নাই তাকে আমি সাইড চেঞ্জ করে দিলাম। দেখো সাইন স্কোয়ার থিটা আমার কাছে জানতে চাইলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, তখন আমি কি করব, ওয়ানটাকে লিখব, প্লাসটাকে যদি আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটাটা আমরা সূত্রটা আমরা কি পাইলাম, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। সেম দ্যাট এখন আমাকে যদি আমার কাছ থেকে জানতে চায় যে আমি একটু গ্যাপ রাখলাম, এখানে আবার একটা কাজ আছে, গ্যাপ রাখলাম, যদি আমার কাছে জানতে চায় কস স্কোয়ার থিটার সূত্রটা কি হবে তখন আমি কি লিখব, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। খুব ইম্পর্টেন্ট সূত্র, আর ত্রিকোণমিতি অঙ্কের প্রতিটা লাইনে লাইনে তোমার সূত্র, আর এই সূত্রগুলোকে জেনে যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে এই সূত্র অঙ্কগুলো আমাদের জন্য একদম সহজ। তোমাদের এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবেই, অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক তোমাদের থাকবেই। তাই সূত্রগুলোকে আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করি, মূল সূত্র কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এখন কি করব, যদি আমার কাছে সাইনের মানটা জানতে চায় তাহলে আমি কি করব, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি আমার কাছে কসের মান জানতে চায় তাহলে কি লিখব, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কি বন্ধুরা বুঝতে পারছো? তাহলে এবার আমরা এই জিনিসগুলো থেকে আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা জানি, যেটা আমাদের নৈবিত্তিকের ক্ষেত্রে অথবা সৃজনশীলের ক নম্বর অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে, সেটা হচ্ছে কি, এখানে তো আমরা জানলাম কি, স্কোয়ারের সূত্রটা। যদি আমার কাছে কি শুধু সাইনের মানটা জানতে চায় তাহলে যদি আমি এটাকে এইভাবে লিখি, সাইন থিটা ইকুয়াল টু কি হবে, তখন সেটা প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা।
ডিফারেন্সটা হলো এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার নাই তোমরা কি বুঝতে পারছো দেখো এইটা থেকে কিন্তু অনেকগুলো নৈমিত্তিকের সহজ সমাধান তৈরি করা সম্ভব এবং এইখান থেকে সৃজনশীলের ক মার্কের বা খ মার্কের অনেক কোশ্চেনের সমাধান সম্ভব সাইনের মান সাইন স্কয়ারের আমি জানলাম কিন্তু আমাকে শুধু সাইন থিটার মানটা অনেক সময় বের করতে বলা হয় তখন আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করলে আমার অনেকগুলো কাজ সহজে হয়ে যাবে সেম দ্যাট আমি যদি এখান থেকে কসটাকে নিয়ে কাজ করতে চাই তখন কি হবে কস থিটা ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই প্লাস মাইনাসটা কোথা থেকে আসলো যদি বর্গমূল করা হয় এই মানটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে অনেক সময় পরীক্ষা স্কুলে বিভিন্ন বোর্ডে বিভিন্ন স্কুলে বা বড় বড় স্কুলগুলোতে টিচাররা স্টুডেন্টদেরকে একটু বিব্রত করার জন্য এখানে লিখে দেয় কোশ্চেনের পাশে সাইনের ঋণাত্মক মান বিবেচনা করে ঋণাত্মক মানে কি মাইনাস মানটা আমরা সবসময় ধনাত্মক মানটা নিয়েই কাজ করি কিন্তু টিচাররা মাঝে মাঝে তোমাদেরকে একটু বিব্রত করে দেওয়ার জন্য কি করবে বলবে কি সাইনের ঋণাত্মক মান বিবেচনা করে তখন কিন্তু আমি একটু ভেজালের মধ্যে পড়ে যাব যে কি ব্যাপারটা কি আমাকে কি বললো ঋণাত্মক মানটা এটা কোথা থেকে আসলো আবার তাই এই মানটা অনেক সময় প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে বুঝতে পারছো তোমরা আচ্ছা এই সূত্রটাকে আমি আবার তোমাদের জন্য বলি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আমরা যদি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি তাহলে এই এই ত্রিভুজটা থেকে আমরা কতগুলো সূত্রের আবির্ভাব ঘটাইলাম দেখো একটা মূল সূত্র থেকে এক দুই তিন চার আরও চারটা নতুন সূত্র আমরা পেয়ে গেলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এবার আমরা পরবর্তী সূত্রের দিকে চলে যাই